ফ্রান্স একটা নিউজ জানতে পারলাম, যেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে যখন তৃণমূল হেরে যাবে, তৃণমূল হেরে গিয়ে পশ্চিমবঙ্গে যখন বিজেপির সরকার হবে, তখন এই মমতা ব্যানার্জি কী করবে। আমি একটা নিউজ চ্যানেল থেকে জানতে পারলাম এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কংগ্রেসে যাওয়ার প্ল্যান করেছে, কংগ্রেসে গিয়ে কংগ্রেসের সিস্টেমকে রক্ষা করবে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জিদের প্ল্যান, হিন্দু বিরোধী সিস্টেমকে রক্ষা করবে। ঠিক আছে, তো আমি যেগুলো বলতাম সেগুলো মিলে গেল তো? আমি তো এটা বলেছিলাম পরিষ্কার, এই কংগ্রেস থেকেই তৃণমূল বেরিয়েছিল, মানে কংগ্রেসই তৃণমূলকে তৈরি করেছিল। এই কংগ্রেসের ভেতর থেকে মমতা ব্যানার্জিকে বার করে কংগ্রেসই এই মমতা ব্যানার্জিকে দিয়ে এই তৃণমূল দলটা তৈরি করেছিল, তারপরে পশ্চিমবঙ্গে পুশ করে দিয়েছিল। কি কারণে? পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর জন্য, একটা জঙ্গি রাজ্য বানানোর জন্য। তারপরে পশ্চিমবঙ্গে মানুষের টাকা পয়সা লুট করবে, চুরি চামারি করবে, পশ্চিমবঙ্গকে একদম শেষ করে দেবে, এটাই কংগ্রেসের প্ল্যান ছিল। কিন্তু বিজেপি চলে আসার ফলে এই তৃণমূল একদম ফেঁসে যায়, এখন তো একদম শেষ হয়ে গেছে। সুতরাং এবার নিজেকে বাঁচানোর জন্য, নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য কংগ্রেসের দিকে টান নেবে, নিজের ঘরে ফিরে যাবে, ঘরের মেয়ে ঘরে ফিরবে। ঠিক আছে, মিলে গেল তো? কংগ্রেস থেকে তৃণমূল বেরিয়েছিল, এখন তৃণমূল আবার কংগ্রেসে ঢুকে যাবে। তো একদম আসল সত্যি জিনিসটা মানুষের সামনে প্রকাশ পাবে, এটা তোমরা শুধু দেখে যাও, এটা হচ্ছে বিষয়।